Bismillahirrahmanirrahim. অনেক সময় যাবত অনেক পণ্ডিত চিন্তাবিদ এবং ঐতিহাসিকগণ ইয়াজুজ ও মাজুজের মতো বিভ্রান্তিকর বিষয় নিয়ে গবেষণা করেছেন এবং এই প্রাণীকে ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনা এবং তত্ত্বগুলি আছে। মোহাম্মদ কাসিম বলেন, আমি এই প্রাণীগুলির সাথে সম্পর্কিত অনেকগুলি স্বপ্ন দেখেছি এবং আজ আমি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে যা প্রত্যক্ষ করেছি সেই স্বপ্নগুলো একত্রিত করে তার একটি বিস্তৃত বিবরণ উপস্থাপন করতে যাচ্ছি। এটি কেবল একটি উদাহরণ এবং আল্লাহ ভালো জানেন। ইয়াজুজ এবং মাজুজ দুটি বর্ণের, যা ছায়াময় কালো ও সাদা। এগুলো দেখতে খুব বড় ধরনের গরিলার মতো এবং সমস্ত দেহে চুল দিয়ে ঢাকা থাকে। আমি তাদের সঠিক উচ্চতা অনুমান করতে পারি না, কারণ এটি তাদের মধ্যে পরিবর্তিত হয়। তবে আমি বলতে পারি যে তারা মানুষের গড় উচ্চতার চেয়ে অনেক লম্বা। ইয়াজুজ ও মাজুজের অবিশ্বাস্য শক্তি, মনোবল এবং গতি রয়েছে এবং তারা দুই পায়ে দৌড়ায়। যদিও তারা যখন বাতাসে ঝাঁপিয়ে পড়তে চায় তখন চারটি অঙ্গ ব্যবহার করে। এই ছবিটি একবার দেখুন। আমি ইয়াজুজ ও মাজুজকে যেমন দেখেছি তার এটি নিকটতম উদাহরণ। ইয়াজুজ এবং মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে আমি নিশ্চিত নই। তারা ডারিয়াল ঘাটের কাছাকাছি বা কাজাকিস্তান ও উজবেকিস্তানের পার্বত্য সীমান্তের আশেপাশে বা রাশিয়ার উত্তর দিকে কোথাও অবস্থান করেছে কি না তা আল্লাহ ভালো জানেন। আমি দেখতে পেলাম যে পাহাড়টি অনেক লম্বা, খাড়া, তীক্ষ্ণ এবং আরোহণ করা খুব কঠিন ছিল। একটি পরিষ্কার চিত্র আঁকার জন্য আমি এই পর্বতটিকে পাকিস্তানের নাঙ্গা পর্বত, ডাকনাম ঘাতক পাহাড়ের সাথে তুলনা করব, কারণ এটি আরোহণ করা কঠিন। ইয়াজুজ ও মাজুজ একটি উঁচু ছাদ বিশিষ্ট ভূগর্ভস্থ একটি বড় হলে বাস করে, যা তারা আরোহণ করতে পারে না। এই হলটিতে পৌঁছানোর জন্য পর্বতে একটি খোলা জায়গা রয়েছে, যা একটি বিশাল সুড়ঙ্গ, যা অবশেষে নিয়ে যায় তাদের আবাসে, যা পৌঁছে দেয় বড় হলে। আল্লাহ তাদের আবাসের আনুমানিক মাত্রা সম্পর্কে ভালো জানেন। এটি কেবল একটি উদাহরণ এবং বাস্তবিকভাবে নেওয়া উচিত নয়। ইয়াজুজ ও মাজুজ যে হলে বাস করে তার ছাদে ছিদ্র থাকে, তাই অক্সিজেন এবং সূর্যের আলো ভিতরে প্রবেশ করে। তারা কখন কি খায় বা পান করে তা আমি কখনো দেখিনি, তবে আমার স্বপ্নে আমি আকর্ষণীয় কিছু দেখেছি, যে ইয়াজুজ ও মাজুজ তাদের হলগুলির দেয়ালে মানুষের মুখের চিত্রকর্ম আঁকে এবং তাদের বংশধরকে মানুষ সম্পর্কে শেখায় এবং আরও শেখায়, এই মানুষগুলির কারণে আমরা এখানে বন্দী হয়ে আছি এবং তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। সুতরাং তাদের প্রজন্মের বিদ্বেষ বজায় রয়েছে এবং তাদের বংশধররা এভাবেই বংশের ধারা বহন করে চলছে। আমার স্বপ্নে আমি দেখেছি যে ইয়াজুজ ও মাজুজ যখন তাদের গুহা থেকে বেরিয়ে আসছিল তখন তারা দুষ্টুমি ও বিপর্যয় ঘটাতে থাকে এবং তারপরে তারা চার থেকে ছয় মাসের জন্য তাদের বাড়িতে ফিরে আসত। আর এই সময়সীমার মধ্যেই জুলকারনাইন ইয়াজুজ ও মাজুজকে লোহার প্রাচীর দিয়ে আটকে রেখেছিলেন। আমার স্বপ্নে আমি এই প্রাচীরটি জুলকারনাইন এবং তার সাহায্যকারীদের দ্বারা তৈরি করতে দেখেছি। প্রথমে জুলকারনাইন অভ্যন্তরীণ সুড়ঙ্গ প্রবেশ পথটি অবরুদ্ধ করেন, যা ইয়াজুজ ও মাজুজের হলে যেতে পথ প্রদর্শন করে। এরপরে তিনি বাইরের খোলা পথ বন্ধের জন্য কাজ শুরু করেছিলেন এবং এই প্রক্রিয়াটি শেষ করতে ওনার ছয় বছর সময় লেগেছিল। এখানে কোনো ক্রেন বা কোনো ধরনের মেশিন ছিল না যা শ্রমিকদের কোনো উপকারে আসতে পারে, তাই গলিত আকরিক দিয়ে পাহাড়ের গোড়াটি পূর্ণ করার পরে বাকি শূন্যস্থান পূরণের জন্য তারা পাহাড়ের চূড়া থেকে লোহা ও তামা দিয়ে তৈরি গলিত আকরিক ডালতে শুরু করল এবং পর্বতটি খুব তীক্ষ্ণ এবং খাড়া ছিল বলে এটি করা একটি কঠিন কাজ ছিল। আমি জুলকারনাইনকে দূর থেকে দেখছিলাম বলে আমি তার মুখ দেখিনি, তবে আমি বলতে পারি যে লোহার প্রাচীর তৈরিতে কাজ করার সময় তিনি ধূসর পোশাক পরেছিলেন। এই ছবিটিতে দেখুন। আমি দেখেছি জুলকারনাইনে নির্মাণ করা প্রাচীরটি, এটির চারপাশে মরিচাযুক্ত এই রঙের সাথে মিল ছিল এবং এটি লোহা এবং তামা দ্বারা গঠিত ছিল। প্রতিদিন ইয়াজুজ ও মাজুজ তাদের বন্দিদশা থেকে মুক্ত হওয়ার আশায় জুলকারনাইন নির্মিত লোহার প্রাচীরের ভিতরে ঢুকে তা ভেঙে ফেলার জন্য তারা প্রত্যেকে প্রাচীরের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো উপকার হয় না। আমি দেখেছি তারা ইতিমধ্যে তাদের টানেলের প্রবেশপথের বাধা ভেঙেছে। আমি আরও দেখেছি যে বাইরের প্রাচীরটি এখন প্রাকৃতিক বাস্তুসংস্থান দ্বারা আচ্ছাদিত, কারণ কাদা, ঘাস এবং অলকগুচ্ছ এই বাধাটির উপর বাড়তে শুরু করেছে। সুতরাং আপনি বলতে পারবেন না যে সেখানে একটি প্রাচীর রয়েছে। ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার কয়েক সপ্তাহ আগে মানবতার সবচেয়ে খারাপ যুদ্ধ দাজ্জালের সাথে সংঘটিত হয় এবং প্রায় সমস্ত গোলাবারুদ সেই যুদ্ধে শেষ হয়েছিল। ইয়াজুজ ও মাজুজ যখন বেরিয়ে আসে তখন মানুষের কাছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো ভারী অস্ত্র থাকে না। স্বপ্নে আমি একজন শক্তিশালী ব্যক্তির সাথে লড়াই করতে চাই এবং যাওয়ার আগে আমি আমার পরিবার এবং আরও কিছু লোককে
উন্নত ধরনের ট্রেনে রেখে যাই। আমি তাদের বলি, এখানে আমার জন্য অপেক্ষা করুন, আমি যখন ফিরে আসব তখন আমরা এটি ছেড়ে দেব। আমি ফিরে আসার পরে আমরা এই জায়গাটি চিরতরে ছেড়ে চলে যাব এবং ঈসা আলাইহিসসালাম এর সাথে যোগদান করব। আল্লাহর সাহায্যে সেই শক্তিশালী ব্যক্তিকে লড়াই ও পরাধীন করার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর শুনি, আসিম, ইয়াজুস ও মাজুস বের হয়েছে, দ্রুত আপনার বাড়িতে যান। যখন ইয়াজুস ও মাজুস বেরিয়ে আসে, তারা নিরলসভাবে আক্রমণ করে। আমি তাদের দুই পায়ে দৌড়াতে দেখেছি এবং মাঝে মাঝে তাদের চারটি অঙ্গকে একসাথে করে লাফাতে দেখেছি। বিশেষত যখন তারা আকাশে লাফিয়ে ওঠে, আমি খুব দ্রুত আমার বাড়িতে পৌঁছে যাই। যখন আমি সেখানে পৌঁছে দেখি পরিস্থিতি ঠিক আছে, তখন আমি লোকদের বলেছি যে আপনারা সবাই সাবধানতার সাথে বসুন এবং ইয়াজুস ও মাজুস বেরিয়ে এসেছে এবং তারা যে কোনো সময় আমাদের ট্রেনে আক্রমণ করতে পারে। আমি ট্রেনটি চালাতে শুরু করলাম এবং ট্রেনের ছাদে উঠলাম, যাতে করে যদি ইয়াজুস ও মাজুস আক্রমণ করে, অতঃপর আমি তাদেরকে আল্লাহর নূর দিয়ে হত্যা করব। আল্লাহর নূর তখন আমার তর্জনীতে উপস্থিত হয়েছিল এবং পথে চারপাশটি সাদা বর্ণের ইয়াজুস ও মাজুস আমাদের ট্রেনে আক্রমণ করেছিল। যখন আমি তাদের দেখলাম, মনে হয় তারা আকাশ থেকে নেমে আসছে। তারা আতঙ্কজনক তীব্র চিৎকার এবং প্রচুর গতিতে আক্রমণ করে, কিন্তু যখন আমি তাদের উপর আল্লাহর নূর নিক্ষেপ করি, তখন তারা বাতাসে মরে যায়। অন্য একটি স্বপ্নে আমি দেখেছি যে ইয়াজুস এবং মাজুস দ্রুত দৌড়ায় এবং তারা ছোট ছোট লাফ দেয় এবং তারপরে তারা একটি দুরন্ত লাফ দেয় যা তাদের আকাশে নিয়ে যায় এবং তারা উচ্চ থেকে উচ্চতায় পৌঁছে যায়। তারা কত উঁচুতে লাফাতে পারে সে সম্পর্কে আমি নিশ্চিত নই, তবে আমি আপনাকে বলতে পারি যে আমার একটি স্বপ্নে যখন আমি তাদের আক্রমণটির অপেক্ষায় ছিলাম, তখন আমি তাদের আকাশ থেকে আক্রমণ করতে দেখলাম এবং তারা নিচের স্তরের মেঘের পিছনে ছিল, যা একীভূত গোলাকার মেঘ বা অনুভূমিক ও অনূর্ধ্ব মেঘখণ্ডের মতো মনে হয়, তবে আল্লাহ ভালো জানেন। ইয়াজুস ও মাজুস যখন আকাশে ওঠে, তখন তারা তীব্র গতিতে এমনভাবে নেমে আসে যে কেউ তাদের থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় না। ইয়াজুস ও মাজুসকে মেরে ফেলার সবচেয়ে ভালো উপায় যা আমি বুঝতে পেরেছি তা হলো, তারা বাতাসে থাকাকালীন তাদের চলাচল সীমিত হওয়ায় তাদের হত্যা করা এবং স্থলভাগে তারা দ্রুত চলতে পারে এবং প্রচুর গতি পেতে পারে এবং তাদের দেহও খুব শক্তিশালী এবং তাদের বাহু ও পায়ে প্রচুর শক্তি রয়েছে যা তারা তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমি ইয়াজুস ও মাজুসকে কোনো অস্ত্র বহন করতে দেখিনি, তবে তারা অস্ত্র ব্যবহার করবে কি না তা আল্লাহ ভালো জানেন। উন্নত ট্রেনে ওঠার সময় আমি কয়েকজনকে দূর থেকে দেখেছি এবং তাদের ট্রেনে চড়ানোর জন্য আমি সেখানে থামলাম এবং আমার সাথে থাকা লোকেরা আমাকে বলছিল যে এটি থামানো উচিত না, কারণ এটি বিপজ্জনক হতে পারে। তবে আমি বলেছিলাম যে সম্ভবত আমি আরও কয়েকজনকে বাঁচাতে সক্ষম হব। আমি যখন ট্রেন থামিয়েছিলাম, কালো রঙের ইয়াজুস এবং মাজুস আক্রমণ করেছিল এবং যেহেতু রাত ছিল, তখন আমার পক্ষে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছিল। তবে আমি তাদের সকলকে আল্লাহর নূরের দ্বারা বশীভূত করতে সক্ষম হয়েছিলাম এবং যে লোকেরা আমার সাথে ছিল তারা আল্লাহর রহমতে রক্ষা পেয়েছিল এবং কোনো ক্ষতি হয়নি। তবে আমি যাদের জন্য আমাদের ট্রেন থামিয়েছিলাম তাদের হত্যা করা হয়েছিল এবং লোকেরা বলেছিল যে আসিম, আপনি কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার জন্য কি আমাদেরকেও হত্যা করবেন? এবং আমি বলেছিলাম যে আপনারা ঠিক বলেছেন, আমাদের ঝুঁকি নেওয়া উচিত নয়। এই ঘটনার পরে আমরা কোথাও থামিনি এবং অবশেষে আল্লাহর রহমতে ফজরের সময়ে ঈসা আলাইহিসসালামের কাছে পৌঁছে গেলাম। ঈসা আলাইহিসসালামের কাছে পৌঁছানোর কয়েক মুহূর্ত পূর্বে উনি পৃথিবীতে এসেছিলেন এবং তারপরে আমরা ঈসা আলাইহিসসালামের সাথে বসবাস শুরু করি। ইয়াজুস ও মাজুস এতদিন তাদের গুহায় কীভাবে বেঁচে ছিল বা তারা কতজন এবং কে সবাইকে মেরে ফেলেছিল তা আমি কখনো দেখিনি, তবে আমি দেখেছি যে ইয়াজুস এবং মাজুস পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় এবং খুব কম লোকই বেঁচে থাকে, আল্লাহ ভালো জানেন। আমি আমার স্বপ্নগুলো সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করতেছি এবং আরও তথ্যের জন্য দয়া করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখুন। ينسلون
واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين I request you all to share the dreams and visit my website divinedreams.co, my Facebook page and YouTube channel for more details. All links can be found in the description box below. Thank you for watching. Jazakallah khair. Assalamu alaikum.